বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। হোয়াটসঅ্যাপ জনের জুয়েলারি ম্যানেজমেন্ট সফটওয়্যারে আপনাদেরকে স্বাগতম। এটি একটি অনলাইন ক্লাউড বেস সফটওয়্যার। তো এই সফটওয়্যারের মাধ্যম দিয়ে কী কী আপনি পাবেন সেটা আমি জাস্ট সংক্ষেপে একটু বলে দিব, তারপরে যদি ডিটেল জানতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা লাইভ টিউটোরিয়াল দিয়ে দিব বা লাইভ দেখাই দিব, তখন আপনারা বুঝতে পারবেন। তো এটা হচ্ছে আমাদের সফটওয়্যারের ড্যাশবোর্ড। এখান থেকে ইজিলি আপনি টোটাল সেলস কত, পজ সেলস, রিটার্ন কত, পয়েন্ট অফ সেলস বলতে ফাইন স্টক যেগুলো সেগুলো, কাস্টমার অর্ডার, কাস্টমার ক্যান্সেল অর্ডার কতগুলো করলো, কত পারচেস করলেন, কত সেলস ডিউ বা কাস্টমার ডিউ কত সেটা পাবেন, স্টক ভ্যালুয়েশন কত টাকার বা স্টক ভ্যালু কত টাকা সেটা পাবেন। তো এই হচ্ছে আপনার ড্যাশবোর্ড। আর টুডেজ কাস্টমার অর্ডার যেটা সেটা আপনি এখান থেকে পেয়ে যাবেন, টুডেজ সেলস অর্ডার সেটা এখান থেকে পেয়ে যাবেন। তো আমরা প্রথমে সেলসে যাই। সেলসের যে পজ সেলস হচ্ছে ফাইন স্টকের সেল, এই পজ সেলসের মাধ্যম দিয়ে আপনার যে সেলস যতগুলো হবে সেগুলোতে যাতে কোনো রকম এখান থেকে যেহেতু এটা গোল্ডের সফটওয়্যার, সো প্রত্যেকটা প্রোডাক্টই ইউনিক, SKU বা প্রোডাক্ট আইডি যেটা আছে সেটা দেওয়া ম্যান্ডেটরি। তো এক্ষেত্রে যদি আপনি ফাইন স্টক থেকে থাকে, আপনি এখানে ক্যাটাগরি ওয়াইজ ফিল্টার করতে পারবেন। যদি আপনি রিং দেন তাহলে সার্চ দেন, তাহলে শুধু রিংগুলো চলে আসবে। যদি আপনি নেকলেস দিয়ে সার্চ দেন তাহলে শুধু নেকলেসগুলো চলে আসবে। এইভাবে আপনারা আপনাদের মতো ক্যাটাগরি ওয়াইজও করতে পারবেন, আবার প্রোডাক্টের আইডি বা কোড দিয়ে এখান থেকেও সার্চটা করতে পারবেন। ঠিক আছে, তো আমি ধরে নিচ্ছি যে আমি একটা নেকলেস, এই প্রোডাক্টটা আমি সেল করব। তো এই প্রোডাক্টের কোয়ান্টিটি একটা ভরি দেওয়া আছে আগে থেকেই। এখানে যে ভরির যে রেট, এটা সবসময় কারেন্ট প্রাইস রেটটা আসলে চলে আসবে। ঠিক আছে, যে এখানে যে ভরির রেটটা সেটা কারেন্ট প্রাইস। সাপোজ আপনি যখন এটা পারচেস করেছেন বা ক্রয় করেছেন তখন দেখা গেলো ছিল হচ্ছে 1 লাখ টাকা, কিন্তু তখন আপনি বসাইছেন 1 লাখ টাকা, বাট এখন এটা রেট হচ্ছে, গোল্ডের রেট হচ্ছে 1,20,040 টাকা, তখন অটোমেটিক্যালি এখানে টুডেজ রেটটাই চলে আসবে। যে এই যে উপরে যে বার যাচ্ছে, এই বারের যে রেটটা সেটাই, এবং এই রেটটা আপনারা সেট করে দেবেন আপনার ওই সেটিং অনুসারে, এই রেটটা চলে আসবে। যেমন দেখেন এখানে যে এই যে 1,20,040 টাকা, এটাই চলে আসবে। এখানে ভরিতে আছে, গ্রামটা অটোমেটিক্যালি বের হয়ে গেছে। সো আপনারা ভরিতে দিলে অটোমেটিক্যালি গ্রামে চলে আসবে, ভরি আনা পদ্ধতিতে দিলেও গ্রামে অটোমেটিক্যালি চলে আসবে। তো এই প্রোডাক্টটা যদি আপনি সেল করতে চান, তাহলে যে এর সাথে কোনো ভ্যাট নাই, কিন্তু আপনি এখন ভ্যাট অ্যাড করতে চাচ্ছেন, যদি 5% ভ্যাট অ্যাড করেন তাহলে এটা, যদি মনে করেন যে কোনো মেকিং চার্জ দেবো সেক্ষেত্রে এখান থেকে দিতে পারেন, যে আমি মেকিং চার্জ একটা ধরে নিব ফিক্স, চাইলে দিতে পারেন। আবার যদি আগে প্রোডাক্টের সাথে অ্যাড থাকে তাহলে অটোমেটিক্যালি এটা চলে আসবে। তো এখানে আপনার এখানে ডিসকাউন্ট সিস্টেম আছে, যেখানে অ্যামাউন্টেও দিতে পারেন ডিসকাউন্ট, আবার পার্সেন্টেজও দিতে পারবেন। তো আমি ধরে নিচ্ছি অ্যামাউন্টে যেহেতু 2,52,084 টাকা 11 পয়সা আসে, তো আমি ধরে নিচ্ছি 84 টাকা 11 পয়সা আমি ডিসকাউন্ট দিব। তাহলে 2,52,000 টাকা এই প্রোডাক্টটা আমি সেল করব। তো আপনি কাস্টমার সেল করতে হবে, কাস্টমার অবশ্যই ম্যান্ডেটরি। আননোন কাস্টমার দিতে পারবেন, কিন্তু তখন কোনো ডিউ দিতে পারবেন না। যদি মনে করেন যে আননোন কাস্টমার, কাস্টমার নাম দিবেন না, তখন আপনি কোনো ডিউ এ সেল করতে পারবেন না। তো আমি ধরে নিচ্ছি নাইমা বলে একজন আছেন, যিনি এ আছেন। তো আমি এখানে সাবমিট করতেছি। তো যখনই সাবমিট করবেন তখনই কিন্তু কাস্টমার এখানে পেমেন্ট ডিটেলসটা চলে আসবে, যে আপনি কীভাবে কাস্টমারের কাছ থেকে পেমেন্ট নেবেন। তো পেমেন্টের ক্ষেত্রে কী হয়, কাস্টমার অনেকভাবে পেমেন্ট করতে পারে। এক হচ্ছে যে পেমেন্ট ক্যাশে করতে পারে, কার্ডে করতে পারে, ব্যাঙ্কে করতে পারে, মোবাইল ব্যাঙ্কিংয়ে করতে পারে, আবার মেটালেও করতে পারে। মেটাল বলতে দেখা গেলো যে কাস্টমার কোনো প্রোডাক্ট আছে, যে প্রোডাক্টটা আপনার আপনাকে দিচ্ছে রিটার্ন, গোল্ড প্রোডাক্ট দিচ্ছে, দেওয়ার পরে আপনি সেই প্রোডাক্ট থেকে আপনি ইয়ে করে নিচ্ছেন, কী বলে, ওর সাথে রেটটা অ্যাডজাস্ট করতেছেন, সেক্ষেত্রে আপনি মেটাল দিতে পারেন। আবার যদি মনে করেন যে ক্যাশে দেবো, সেক্ষেত্রে আপনি ক্যাশ সিলেক্ট করবেন, অটোমেটিক্যালি ক্যাশ চলে আসবে। আবার যদি মনে করেন আমি ব্যাঙ্ক সিলেক্ট করবো, তাহলে অটোমেটিক্যালি ব্যাঙ্ক চলে আসবে। তো আপনি যেটা সিলেক্ট করবেন সেটাই কিন্তু তখন চলে আসবে। তো আমি ক্যাশ নিয়ে আগাচ্ছি। তো এখানে 2,52,000 টাকা, তো আমি ধরে নিলাম যে শুধু একটা ক্যাশই দেবে, হচ্ছে 52,000, মানে 52,000 টাকা দিবে। তো এবার অ্যাড করে দেন। এই যে অ্যাড করে দেওয়ার সাথে সাথে চলে আসলো, বাকি পেমেন্টটা চলে আসবে এখানে, যে ডিউ কত থাকলো 2,00,000 টাকা। আপনি যদি মনে করেন যে সে কিছু ক্যাশে দিল, আবার কিছু দিল হচ্ছে মোবাইল ব্যাঙ্কিংয়ে, দেখালো যে মোবাইল ব্যাঙ্কিংয়ে দিয়েছে, তো মোবাইল ব্যাঙ্কিংয়ে আপনাদের একটা নাম্বার আছে বিকাশ, এই নাম্বারে দিল, দেখা গেলো যে আরও 40,000 টাকা, এটাও অ্যাড করেন, তাহলে দেখেন এই যে চলে আসছে। তাহলে তার বাকি ডিউ থাকতে হচ্ছে 1,60,000 টাকা। এবার আপনি সাবমিট করে দেন, তাহলে এই যে আপনার ইনভয়েসটা অটোমেটিক্যালি চলে আসলো। এবং ইনভয়েসের ডিটেলসটা দেখেন, এখানে ক্যাশে এত টাকা, মোবাইল মানিতে এত টাকা, আবার নেকলেস গোল্ডের কত, গোল্ডের পিওরিটি কত, কোড সব কিছু চলে আসছে। এবার ইনভয়েস যেটা আছে, এটা আপনার আপনাদের প্যাডটা এখানে আমাদের একটা করা আছে, এখানে আপনারা আপনাদের মতো করে আপনাদের যে ইনভয়েসে যেরকম হবে সেরকমভাবে আপনারা আপনাদের ইনভয়েসটা করে নিতে পারবেন। প্রিন্ট
হেডার, প্রিন্ট ফুটার, তারপরে আপনার এই যে এখানকার যে ইয়েগুলো আছে, টার্মস অ্যান্ড কন্ডিশন যেগুলো আছে সেগুলো সব কিছুই ডাইনামিক করা আছে, আপনারা আপনাদের মতো করে চেঞ্জ করে নিতে পারবেন ইনশাল্লাহ। এটা আপনি চাইলে এখানেও প্রিন্ট করতে পারবেন, আপনি যদি মনে করেন যে আমি পজে প্রিন্ট করবো সেক্ষেত্রে পজে প্রিন্ট করতে পারবেন, আবার এফোর সাইজে প্রিন্ট করতে পারবেন, এমনকি এই প্রোডাক্টে যদি ওয়ারেন্টি কার্ডও প্রিন্ট করতে পারবেন, যদি আপনারা একটা প্রোডাক্টের এগেনস্টে ওয়ারেন্টি কার্ড দিতে চান সেটাও আপনি এখান থেকে প্রিন্ট করতে পারবেন। এটা হচ্ছে আপনার ফ্রন্ট সাইড, এটা হচ্ছে ব্যাক সাইড, এই যে প্রোডাক্টের ছবি সহ, যে প্রোডাক্টটা সেল করেছি তার ছবি সহ কিন্তু এখানে সুন্দর করে চলে আসছে। তো এইভাবে আপনারা এই প্রোডাক্টের সেলস, ফাইন স্টক সেলস করতে পারবেন। এবার সেলসের রিটার্ন, তারপরে আপনার সেলস ডিউ কালেকশনস, যখন ডিউ কালেকশন করবেন এখানে ডিউ চলে আসবে যে টোটাল অ্যামাউন্ট কত, কার ডিউ কালেকশন করবেন সেটা চলে আসবে। আর যদি মনে করেন যে না আমি এখান থেকে, আপনি এখানে দেখতে পারবেন যে কার কত ডিউ আছে, তো এখানে সার্চ করতে পারবেন ডেট ওয়াইজ সার্চ, কাস্টমার ওয়াইজ সার্চ, ইনভয়েস নাম্বার ওয়াইজ সার্চ। আমি ধরে নিচ্ছি যে এই ইনভয়েস নাম্বারটা আছে, যে আপনি এই ইনভয়েস নাম্বারটা আপনি সার্চ করবেন, তো যেহেতু কাস্টমাররা আসবে সার্চ করেন তখন এই ইনভয়েস নাম্বারটা কিন্তু এখানে চলে আসবে। এবার আর ধরো যে তার ডিউ আছে কত, 1,60,000 টাকা, এখান থেকে আপনি রিসিভ পেমেন্ট করে নিতে পারবেন যে না আমি এখানে কত রিসিভ করব, 1,60,000-এর এগেনস্টে আমি কত টাকা রিসিভ করব। সো এইভাবে আপনারা সেলস ডিউ কালেকশন করতে পারবেন। পারচেস বলতে যদি কোনো আপনারা ফাইন স্টক পারচেস করেন কিংবা গোল্ড পারচেস করেন, বাইরের থেকে সাপ্লাই যারা আছে তাদের কাছ থেকে পারচেস করেন, এইভাবে আপনারা এখান থেকে অ্যাজ ইউজুয়াল পারচেস যেটা আছে ভরিতে দিলে অটোমেটিক্যালি গ্রামে চলে আসবে, পিওরিটি সিলেক্ট করলে অটোমেটিক্যালি রেড ট্রেড যেগুলো আছে সব চলে আসবে, এভাবে পারচেস পেয়ে যাবেন। কন্ট্রাক্টের কাস্টমার সাপ্লায়ার আর্টিসান, আর্টিসান বলতে যেটা কারিগর, কার্টিসনের যে নামগুলো আছে তারা এখান থেকে আপনি আর্টিসান ইয়ে করতে পারবেন, যে আপনার আর্টিসানকে কারিগরকে এক প্রোডাক্ট বানাতে দিলেন তখন তাদের তো একটা হিসাবে দরকার আছে, তো সেই হিসাবটা আপনি এখান থেকে আর্টিসানের মাধ্যমে পেয়ে যাবেন। আর যেটা আছে হচ্ছে মর্টগেজ, মর্টগেজ ইউজার, যদি কেউ মর্টগেজ দিয়ে থাকে আপনাকে, মর্টগেজের এগেনস্টে আপনার টাকা দিচ্ছেন সেক্ষেত্রে এখানে মর্টগেজের হিসাবটা চলে আসবে। এভাবে কন্ট্যাক্ট মেনুতে আপনি এগুলো পাবেন। কাস্টমার অর্ডারে হচ্ছে যে আপনি যদি নিউ অর্ডার, কোনো কিছু নিউ অর্ডার করে থাকে, কোনো কাস্টমার যে একজন একজন আসলো আপনার কাছে এসে একটা কোনো কাস্টমাইজ অর্ডার দিল, যে আমার এই যে একটা ছবি দিল, ছবি দিয়ে বললো যে আপনি এরকম একটা আমার ডিজাইন বানাই দেন, সেক্ষেত্রে আপনি এখান থেকে কাস্টমার অর্ডারটা করে আসবেন। তো আমি ধরে নিচ্ছি যে একজন কাস্টমার আছে যে সানজিদা নাম, সে আপনাকে একটা অর্ডার দিচ্ছে, কাস্টমাইজড অর্ডার, মেটাল দিচ্ছে গোল্ড, পিওরিটি আপনাকে দিচ্ছে 22 ক্যারেট, বলছে যে 22 ক্যারেটের আপনি আমাকে রিং বানায় দিবেন। তো ভরি সে বলল সাপোজ আপনি 1 ভরি 5 আনা 3 রতি, তো এই যে 1 ভরি 5 আনা 3 রতি হলে এই যে অটোমেটিক্যালি গ্রাম চলে আসতেছে 15.67 গ্রাম। তো এবার মেকিং চার্জ আপনি ধরে নিচ্ছেন যে ফিক্সড, আপনি তার কাছে মেকিং চার্জ নেবেন হচ্ছেন 4,000 টাকা। যদি কোনো ছবি অ্যাড করতে চান এখান থেকে আপনি সুন্দর করে এখান থেকে ডেস্কটপ থেকে আপনি, আমি জাস্ট একটা ছবি দিচ্ছি, যে কোনো একটা ছবি এখান থেকে, আচ্ছা ছবি না দিই, এখান থেকে আপনি একটা ছবি অ্যাড করে নিতে পারবেন। তো যদি অ্যাড করেন তাহলে এই যে এখানে সব কিছু চলে আসছে, সব কিছু চলে আসছে এখানে, যে আপনার টোটাল ভ্যালু হচ্ছে 1,65,323 টাকা। এবার ধরো যে সেই কাস্টমার কিছু আপনাকে অ্যাডভান্স দিবে কিংবা যেটাই করবে, তো সাবমিট করেন এটা, যখন আপনি সাবমিট করবেন এই যে এখানে চলে আসছে কিন্তু, তো ক্যাশ দেখা গেলো আপনাকে কাস্টমার 1,00,000 টাকা আপনাকে ক্যাশ দিয়ে গেল, যে আমি 1,00,000 টাকা ক্যাশ দিলাম, তখন এই প্রোডাক্টটা এই যেখানে চলে আসছে এবার সাবমিট দিয়ে দিলেন। যখনই সাবমিট দিয়ে দিবেন তখন কিন্তু এই যে অর্ডার লিস্টে চলে আসবে, এই যে এইটা চলে আসছে কি দেখেন, এই যে 1,65,000 টাকা 1,00,000 টাকা জমা দিয়েছে ক্যাশে, ঠিক আছে, সর্বমোট পেমেন্ট ক্যাশে এটা জমা দিয়েছে। এখানে কিন্তু কোনো বাকি কত থাকলো সেই সেই সেইটা কিন্তু এখানে এখনও থাকবে না, এই কারণে থাকবে না, কারণ প্রোডাক্ট যখন আপনি ডেলিভারি দিবেন, প্রোডাক্ট যখন আপনি ডেলিভারি দিবেন তখন কিন্তু প্রোডাক্টের ওয়েট কিছুটা কম বেশি হতে পারে, যে কোনো কিছুই হতে পারে, তখন কিন্তু দেখা গেলো যে এডিট হতে পারে, তাই না? তো এবার আপনি কাস্টমার অর্ডারটা আপনি দেখলেন যে এই যে কাস্টমার, এই কাস্টমার অর্ডার দিলেন নতুন অর্ডার, এই যে 1,65,000 কাছে ডিউটা এখানে চলে আসবে নতুন অর্ডার। এবার আপনি যদি এটাকে, আপনি এবার বললেন যে না ঠিক আছে, এবার ওয়ার্ক অর্ডার টু আর্টিসান, আর্টিসানকে আপনি ওয়ার্ক অর্ডার দিবেন বা কারিগরকে অর্ডার দিবেন, তখন এই যে আপনি রিজিস্টার দেখতে পারবেন কাস্টমারের অর্ডার নম্বর কত, ছবি থাকলে ছবিটা এখানে চলে আসবে যে এতটুকু অর্ডার দিয়েছে কাস্টমার। এবার আপনি কারিগরকে কী কী দিবেন, কারিগরকে আপনি কী কী দিবেন সেটা এবার দেখেন। আপনি ধরেন সঞ্জয়কে আপনি কারিগর একজন তাকে সিলেক্ট করলেন, তাকে কী দিচ্ছেন, আপনি র ম্যাটেরিয়াল দিচ্ছেন বা র গোল্ড বা গিনি সোনা যেটাই বলেন আপনারা,
তো এখানে দিয়ে দিবেন। আপনি প্রোডাক্টের কোড কিংবা কোনো কিছু আসলে দেওয়ার দরকার নেই, যেহেতু গোল্ড আছে গোল্ডই দিবেন আপনি তাকে। পিওরিটি দেখালো যে আপনি তাকে 24 ক্যারেটের পিওরিটি দিলেন, বা এখান থেকে গোল্ড না দিয়ে আপনি এই যে র গোল্ড বার, যেহেতু র ম্যাটেরিয়াল দিবেন, সো এখানে দিয়ে দিবেন। আপনি দিয়ে দিচ্ছেন। আবার যদি গোল্ডের যদি দেখালো যে আপনার যে গোল্ডটা থাকবে আসলে, হ্যাঁ যে গোল্ডটা থাকবে সেই গোল্ডটা কিন্তু এখানে চলে আসবে, এই যে গোল্ড বার দু, ঠিক আছে, এটা কিন্তু চলে আসবে অটোমেটিক্যালি। যে গোল্ড বারটা আপনি দিচ্ছেন, সিলেক্ট করছেন কোডটা, সেটা চলে আসবে। এবং বাকি কতটুকু আছে ওই গোল্ড বারে, দেখো যে আপনি 50 ভরি নিয়েছেন, এখন আপনি দিতে দিতে এখন 35 ভরি মতো আছে, 35 ভরি 15 আনা 1 পয়েন্ট মতো আছে, তো সে বা এত গ্রাম মতো আছে, সেক্ষেত্রে আপনি এটা চলে আসবে। এবার আপনি এখান থেকে সিলেক্ট করে দিলেন যে না আমি তাকে এটার এগেনস্টে 1 ভরি বা 10 আনা দিব, এরকম কিছু একটা দেব, 1 ভরি 10 আনা আমি তাকে র ম্যাটেরিয়াল দিব। তো এখানে আর্টিসানের চার্জ আপনি সেটাও ফিক্স করে দিতে পারেন যে আর্টিসানকে আমি এর জন্য কত টাকা দিব। আপনি ধরে নিচ্ছেন আর্টিসানকে আমি 2000 টাকা দিব, অ্যাড করে দেন। এই যে এখানে কিন্তু চলে আসছে আর্টিসানের পেমেন্ট ডিটেলস চলে আসছে, দিয়ে এবার আপনি এখানে সাবমিট করে দিন। আর্টিসানকে আমি পেমেন্ট দিলাম না জাস্ট, তখন এখানে কিন্তু আপনার স্ট্যাটাসটা চেঞ্জ হয়ে যাবে, প্রসেসিংয়ে চলে আসবে। এখানে কিন্তু স্ট্যাটাসটা প্রসেসিংয়ে চলে আসছে। এবার আপনি যদি মনে করেন যে না এবার আর্টিসানের কাজটা শেষ হয়ে গেছে, আর্টিসানের কাজটা শেষ হয়ে গেছে, এখন আপনি প্রোডাক্ট রিসিভ করবেন, তো প্রোডাক্ট রিসিভ করেন। প্রোডাক্ট রিসিভ করার পরে যখনই প্রোডাক্ট রিসিভ করবেন তখন কিন্তু এটা স্ট্যাটাসটা কী হবে, প্রোডাক্ট রিসিভে চলে যাবে। খেয়াল করে দেখেন এই যে স্ট্যাটাস স্ক্রিন প্রসেসিং থেকে প্রোডাক্ট রিসিভে চলে গেছে। সো যখনই আপনি প্রোডাক্ট রিসিভে চলে যাবে, আপনি এখান থেকে এবার যখন এই যে ওনার কাছ থেকে যেটা এই যে কাস্টমার অর্ডার কই, কাস্টমার অর্ডার যদি আপনি লিস্টে চলে যান, এই যে এখানে দেখেন রেডি টু ডেলিভার, এই যে প্রোডাক্টটা রেডি টু ডেলিভারের মধ্যে চলে আসছে যে না আপনি প্রোডাক্ট আর্টিসানের কাছ থেকে পেয়ে গেছেন, এবার আপনি ডেলিভারি করবেন। এবার যখন আপনি ডেলিভারি করবেন তখন আপনি রিসিভ পেমেন্ট দিতে পারেন বা ডেলিভারি দিতে পারেন। যদি মনে করেন রিসিভ পেমেন্ট দিবেন তাহলে আপনি রিসিভ পেমেন্ট, যদি মনে করেন যে না সে এবার ক্যান্সেল করে দিল তাহলে আপনি তাকে ক্যান্সেল করে দিবেন। ক্যান্সেল করে দিলে তখন এটাকে আপনি আবার ট্রান্সফার করতে পারবেন আপনাদের ফাইন স্টকে, যে কারণ আপনি প্রোডাক্টটা যেহেতু তৈরি করে ফেলেছেন তো ওটা তো আর ফেলে দিবেন না, আপনি অবশ্যই এটা ফাইন স্টকের মধ্যে রেখে দিবেন, তো আপনি করতে পারবেন। আবার যদি মনে করেন যে না আমি এমন টাকা দিয়ে প্রোডাক্টটা ডেলিভারি দেবো, তখন পেমেন্ট রিসিভ করেন, যে বাকি টাকা আছে বাকি টাকা আপনি সাপোজ আপনি রিসিভ করবেন ক্যাশে, অ্যাড করেন, সাবমিট করেন, তখন এই যে একটা রিসিভার পেমেন্টও বেড়ে যাবে এবং এখানে ইনভয়েসটাও কিন্তু বের হয়ে যাবে। এবার যখন আপনি ক্লিক করবেন ইনভয়েসে, এই যে সর্বমোট জমা কিন্তু এখানে চলে আসছে, টোটাল দিয়ে সর্বমোট জমা কত সেটা চলে আসছে, এবং ক্যাশ রিসিভ টোটালটা অটোমেটিক্যালি আপডেট হয়ে গেছে। এবার আপনি চাইলে এখান থেকে কাস্টমারকে প্রিন্ট করে আবার নতুন একটা ইনভয়েস করে দিতে পারবেন ইনশাল্লাহ। তো এই হচ্ছে আপনাদের কাস্টমার অর্ডারের সিস্টেম। তারপর আর্টিসানের যদি আর্টিসানকে কত পেমেন্ট দিবেন বা আর্টিসানের অর্ডার আর্টিসান দেখতে পারবেন যে আর্টিসানকে কোনগুলো অর্ডার দিয়েছি, কোনগুলো আর্টিসানের এখন প্রসেসিং আছে, কোন প্রোডাক্টগুলো আর্টিসানের কাছ থেকে রিসিভ করেছেন, বা আর্টিসানকে কী কী অর্ডার দিয়েছি, সে আর্টিসানের অর্ডার যদি দেখতে চান সেটা আর্টিসানের অর্ডারের নাম্বারে ক্লিক করলে তার ডিটেলসটা আপনি এখানে দেখতে পারবেন যে আমি কী প্রোডাক্ট কী অর্ডার ছিল এবং আর্টিসানকে আপনি কতটুকু দিয়েছেন। এইভাবে আপনি সব কিছু দেখতে পারবেন আর্টিসানকে বা কারিগরকে, যে কত টাকার আপনি পেমেন্ট দিয়েছেন কিংবা কত টাকা বাকি আছে সেটাও আপনি এখান থেকে দেখতে পারবেন। এবার ধরেন প্রোডাকশন, আপনি নিজেরা কোনো প্রোডাকশন যদি করেন সেক্ষেত্রে অ্যাড প্রোডাকশন করে ঠিক কাস্টমার অর্ডারের মতো করেই, এভাবে জাস্ট কাস্টমার অর্ডারও যা মেনলি প্রোডাকশনও তাই একই জিনিস, কারণ আপনারা তখন একদম কাস্টমার অর্ডার দিয়ে আপনি আর্টিসানকে দিয়ে বানিয়ে নিচ্ছেন, এখন দেখালো যে আপনি নিজে কিছু ডিজাইন দিয়ে আর্টিসানকে বানিয়ে নিচ্ছেন, সেম প্রসেস। যদি মর্টগেজ কেউ দিয়ে থাকে সেক্ষেত্রে আপনি অ্যাড মর্টগেজে যেয়ে আপনি এখান থেকে যে মর্টগেজ ইউজার তার একটা নাম সিলেক্ট করে তার ক্যাটাগরি পিওরিটি গোল্ড কত ক্যারেটের গোল্ড, যদি ফাইন স্টক গোল্ড হয় কোন গোল্ড দিচ্ছে আপনাকে, পিওরিটি কত তার, এগুলো সব সিলেক্ট করে অটোমেটিক্যালি ব্যাঙ্কের পারলে আপনি ছবি এখানে অ্যাড করে দিতে পারবেন, কত ভরি দিচ্ছে, 1 ভরি দিচ্ছে, 1 ভরি দিয়ে এখানে আপনি অ্যাড করে দিলেন। এই যে এখানে দেখালো যে এখন বিষয় ধরে হচ্ছে আপনি যদি ইয়ে নেন তাহলে এখানে প্রফিট কত পার্সেন্ট আপনি চার্জ করতে চাচ্ছেন তার ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনি এখানেও অ্যামাউন্টটা বসিয়ে দিতে পারবেন যে আপনি প্রফিট কত পার্সেন্ট চার্জ করতে চাচ্ছেন, যে আপনি তার যে ইয়েটা নেবেন সেখানে কত পার থাউজেন্ড, ইন থাউজেন্ডে আপনি হাজারে কত টাকা চার্জ করতে চাচ্ছেন সেটা এখানে বসায় দিলে তখন অটোমেটিক্যালি টোটাল প্রফিটটা ক্যালকুলেশন হয়ে চলে আসবে। এবার আসেন প্রোডাক্টে, প্রোডাক্টের ক্ষেত্রে আপনি যদি কোনো প্রোডাক্ট নতুন কোনো প্রোডাক্ট অ্যাড করতে চান, এভাবে আপনি নতুন প্রোডাক্ট অ্যাড করতে পারবেন, প্রোডাক্ট ক্যাটাগরি অ্যাড করতে পারবেন,
প্রিন্ট লেবেল যখনই আপনি প্রোডাক্ট অ্যাড করবেন তখনই সুন্দর করে এরকম একটা প্রিন্ট লেবেল চলে আসবে, যেটা আপনারা ইয়ের ফাইন স্টকের ভিতরে যে লেবেল দিয়ে লেবেল অ্যাড করেন গোল্ডের যে লেবেল, সেই লেবেলগুলো আপনি সুন্দর করে এখান থেকে প্রিন্ট করে ফেলতে পারবেন, এখান থেকে দিয়ে আপনি অ্যাড করে নিতে পারবেন, বা মার্কেটে লেবেল প্রিন্টার পাওয়া যায় ওখান থেকে আপনারা ইজিলি নিতে পারবেন। এবার আসেন ইনভেন্টরিতে। ইনভেন্টরিতে শুরুতেই ওপেনিং স্টক করে নেবেন, যে আপনাদের কারেন্ট যে স্টক যেগুলো আছে সেটা ফাইন স্টক হোক কিংবা র গোল্ড হোক, যেটা আছে সেগুলো করে নেবেন, এখান দিয়ে অ্যাড করে নেবেন, তাহলে অটোমেটিক্যালি ফাইন স্টকেরটা ফাইন স্টকে চলে যাবে। এবং রিপোর্টে যখন যাবেন তখন কিন্তু স্টক আপনি সবগুলো, আপনি যদি ইনভেন্টরিতে যান দেখেন ইনভেন্টরি রিপোর্টে, কিন্তু আপনি যদি স্টক ভ্যালুয়েশনেও যান তাহলে কিন্তু আপনি এখান থেকে সব ক্যাটাগরি ওয়াইজ আপনি স্টক দেখতে পারবেন। আপনি স্টক টাইপ দিলেন ফাইন স্টক, এই যে এখন যেমন স্টক ভ্যালু আছে এইটা, দেখেন যদি আমি ফাইন স্টক দিই তখন কিন্তু এটা কমে যাবে, এই যে কমে গেছে। তো এইভাবে আপনি আপনার স্টকটাকে আপনি আপনার মতো করে যে আপনি দেখতে যাচ্ছেন আমার র গোল্ড কতটুকু আছে, র ম্যাটেরিয়াল গোল্ডের কতটুকু আছে, এই যে র ম্যাটেরিয়াল গোল্ড আছে আপনার এত টাকা, এখানে ভ্যালুয়েশন চলে আসবে, গ্রামে ওয়েট চলে আসবে, আবার ভরি আনার অতি পয়েন্টেও চলে আসবে, সব কিছু চলে আসবে। মেইন ডিটেলসটা কিন্তু এখানে আপনি দেখতে পারবেন, কোন গোল্ড বার বা কার কাছ থেকে কতটুকু কী নিয়েছেন সব কিছু এখান থেকে দেখতে পারবেন ইনশাল্লাহ। তো এইভাবে আপনার স্টক ভ্যালুয়েশন রিপোর্টটাও কিন্তু সেপারেট হতে পেয়ে যাবেন। এবং এই ভ্যালুয়েশনটা হবে কিন্তু সবসময় কারেন্ট প্রাইসের ওপরে, আপনি যখন কিনেছেন তার উপরে না, কারেন্ট প্রাইস, কারণ গোল্ডের প্রাইস সবসময় কারেন্ট প্রাইসটাই শো করে, কারণ আপনি যখন সেল করবেন তখনও যেহেতু কারেন্ট প্রাইসে সেল করবেন সেই জন্যই সবসময় কারেন্ট প্রাইসটা শো করবে। এইভাবে রিপোর্টের ভিতরে অ্যাকাউন্টস রিপোর্ট অনেকগুলো আছে, আপনি ডেইলি ডে বুক, এই আজকের দিনে আপনার যাবতীয় ট্রানজ্যাকশন এখানে আপনি অ্যাট এ গ্লান্স দেখতে পারবেন যে কী কী ঘটনা ঘটছে, তারপরে আপনি ক্যাশবুকে আপনি যাবতীয় ক্যাশ ট্রানজ্যাকশন দেখতে পারবেন, ডেট ওয়াইজ ফিল্টার করতে পারবেন, ব্যাংক বুকে আপনি ডেট ওয়াইজ ফিল্টার করে নিতে পারবেন, ইন ডিটেলসে দেখতে পারবেন, তারপরে আপনি কনসোল ব্যাংক বুকে আপনি সব কিছু এখান থেকে সুন্দর করে ফিল্টার করে দেখে নিতে পারবেন ইনশাল্লাহ। তো এইভাবে আপনারা আপনাদের অ্যাকাউন্টস রিপোর্ট পেয়ে যাবেন। সেলস রিপোর্টে যেয়ে যখন যাবেন তখন আপনি এখান থেকেও আপনি খুব সুন্দর করে সেলস রিপোর্ট, কাস্টমার লেজার, যদি আপনি একটা কাস্টমারের লেজারে যান যে আমি দেখতে চাচ্ছি যে সুমায়া আক্তার, এর লেজারটা দেখব, ক্লিক করলে এর যাবতীয় ট্রানজ্যাকশনস, এ কয়টা প্রোডাক্ট সেল করেছে এ যাবৎকালের, কখন কী তার ডিটেলস, এবং বর্তমানে তার কাছে কত টাকা ডিউ আছে সেটা কিন্তু আপনি এখান থেকে খুব সুন্দর করে পেয়ে যাবেন, কাস্টমার লেজার বা আর সেলস ডিউ যদি দেখতে চান তাহলে সেলস ডিউয়ে ক্লিক করলে খুব সুন্দর করে একবারে আপনি সেলস ডিউটা দেখতে পারবেন যে কার কাছ থেকে কত টাকা ডিউ আছে একটা অ্যাট এ গ্লান্স, এবং টোটাল ডিউটা কত, ক্লোজিং ব্যালেন্সটা কত, সেটাও আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। আর একটা যেটা আছে আপনার হালখাতা, হালখাতা সেটিংসের ক্ষেত্রে হালখাতায় যেটা করতে পারবেন সেটা হচ্ছে আপনি এক সুন্দর করে আপনি যদি চান এই হালখাতার রিপোর্টগুলো আপনি প্রিন্ট দিবেন, আপনি এখানে ক্লিক করলে সুন্দর করে আপনি আপনার মতো করে হালখাতাগুলো এক চান্সে প্রিন্ট করে দিতে পারবেন। এখানে যে প্রিন্ট অপশন আছে এখান থেকে একবারে আপনি হালখাতা প্রিন্ট করে দিতে পারবেন, প্রত্যেকটা আলাদা আলাদা পেজে সুন্দর করে প্রিন্ট হয়ে যাবে, যে এবং তার নাম কাস্টমার নেম সহকারে ডিটেলস, এবং এর ভিতরে যা আছে এগুলো সব ডাইনামিক, আপনি যা ইচ্ছা তাই লিখে নিতে পারবেন, আপনার আপনাদের মতো করে লিখে নিতে পারবেন, বাংলা কিংবা ইংলিশ যেভাবেই লিখতে চান লিখতে পারবেন। তো এটা গেল হালখাতা, পার্চেস রিপোর্ট এভাবে আছে, কাস্টমার অর্ডার রিপোর্ট, সবগুলো রিপোর্ট আপনি এখান থেকে পেয়ে যাবেন। রিপোর্টের মধ্যে ভিতরে আমাদের ভেরিয়াস রিপোর্ট আছে, আর সেটিংস যা কিছু আছে সবগুলোই ডাইনামিক, আপনি সেটিংস থেকে সবগুলো চেঞ্জ করে নিতে পারবেন আপনারা আপনাদের মতো করে। তো আমি সংক্ষেপে বোঝানোর চেষ্টা করলাম, আশা করি আপনারা বুঝেছেন। যদি কোনো রকম বুঝতে কষ্ট হয় কিংবা কোনো কিছু জানতে আরও ইচ্ছা করে আপনাদের, তা সব কিছু জানার জন্য আমাদেরকে অবশ্যই নক করবেন, আমাদের ভিডিওর নিচে ডিটেলসে ডিসক্রিপশনে আমাদের অ্যাড্রেস, আমাদের কন্ট্যাক্ট নাম্বার সব কিছু দেওয়া আছে, ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে, সব কিছু আপনি খুব সহজে আপনি নক করলে আমরা আপনাকে বুঝাই দেব, প্রয়োজন হলে লাইভে দেখাই দেব, সব কিছু করে দেব। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।